পরবর্তী হিংসার মামলাতেও হাজিরা দেবেন না অসুস্থ অনুব্রত। শারীরিক অসুস্থতার কারণে গতকাল সিবিআইয়ের তলবে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। রবিবার ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে, কিন্তু এদিনও হাজিরা এড়িয়েছেন। জানা গিয়েছে শারীরিক অসুস্থতার কারণেই এদিন হাজিরা দেননি। গতকাল অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই, কিন্তু হাজিরা দেননি। অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেছিলেন তিনি অক্সিজেনের সাপোর্টে রয়েছেন, তার পক্ষে বাড়ির বাইরে যাওয়া সম্ভব নয়। তবে সিবিআই আধিকারিকরা যদি তার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে চান তাহলে করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেই জানিয়েছেন।